प्रतिष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य दशतारिणे वंचाकल्पतरूपश्च कृपासिन्धुभयैव च पतितानां पापनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिष्ये नमः। हे कृष्ण करुणा सिंध दीनबंध जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मुक्कम करति वाचलम पंगु लंघायत गिरिं जत्कृपा तम वंदे श्री गुरुदिनतारिणं परमानंद माधवं श्री चैतन्यश्वरं नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले समुद्रे। हरे कृष्ण। यस्टरडे वी आर डिस्कसिंग थ्री एस्पेक्ट्स टू एस्टैब्लिश द सुप्रीमेसी ऑफ कृष्णा, सुप्रीमेसी ऑफ वृंदावन धाम एंड द सुप्रीमेसी of the love of the gopi. Hare Krishna. Gatokal amra tinti dik ba tinti bishoy amra alochona korchhilam. Brindavan Bhagavan Sri Krishner je param tatto shei bishoye ebong Sri Brindavan Dham je Sri Brindavan Dhamer sarboshreshthotto ebong গোপীদের যে প্রেম তার সর্বশ্রেষ্ঠত্ব। সো আই উইল জাস্ট এক্সপ্লেন টু স্মল পাস্ট টাইমস টু মেক আওয়ার আন্ডারস্ট্যান্ডিং ডিপার অ্যাবাউট বৃন্দাবন ধাম অ্যান্ড দ্য ডিভোটিস অফ বৃন্দাবন। তো আমি দুটি সংক্ষিপ্ত লীলার আমি উল্লেখ করব যাতে আমাদের এই উপলব্ধিটা আরো গভীর হয়। সো আফটার দ্যাট আই উইল try to explain how to enter into Vrindavan by analyzing the journey of Pokhrura to Vrindavan. Tarpor ami kibhabe Vrindavane probesh korte hoy ki bhab niye to seta Okrurer je jatra sei jatrar maddhome ami byakha korar chesta korbo. So small Krishna, when he was allowed to graze the caps, choto Krishna take jokhon গোচারণে গোবৎস চারণের জন্য অনুমতি দেওয়া হলো, বিকজ ইজ এ স্মল বয় দ্য প্যারেন্টস সেড প্লিজ ওয়্যার সাম শুজ সো দ্যাট ইওর লেগ উইল বি প্রোটেক্টেড। যেহেতু সে ছোট বালক ছিল তাই পিতামাতা তাকে বললেন যে তোমার পাদুকা পরা উচিত যাতে তোমার পা সুরক্ষিত থাকে, চরণ সুরক্ষিত থাকে। সো কৃষ্ণ সেজ আই ক্যান ওয়্যার প্রোভাইডেড অল দ্য ক্যাপস গেট দ্য শুজ। তো কৃষ্ণ বললেন যে হ্যাঁ আমি পাদুকা পরব একটি শর্তে, সেটা হচ্ছে যদি সমস্ত বাছুর গুলোকেও পাদুকা করে দেওয়া হয়। সো উই হিয়ার দ্যাট নন্দ মহারাজ হ্যাজ 900,000 কাউজ, মেবি দ্যাট সেম অ্যামাউন্ট অফ কাউজ ক্যাপস অলসো হি হ্যাড। তো আমরা শুনি যে নন্দ মহারাজের 900,000 গোধন ছিল, তো তার মানে সেই একই সমসংখ্যক বাছুরও থাকবে। So to have shoes for 900,000 calves is a very difficult management. তো 900,000 গোবৎসের জন্য পাদুকা তৈরি করা সেটাও তো একটি ম্যানেজমেন্টের ব্যাপার, কঠিন ম্যানেজমেন্টের ব্যাপার। তো যশোদা ড্রপ দ্য আইডিয়া, কিন্তু নন্দ মহারাজ এবং যশোদা মায়ের তাদের এই যে পরিকল্পনাটা অত্যন্ত ভালো লেগেছে। না বিকজ অফ দিস কমপ্লেক্সিটি অফ দ্য সিচুয়েশন নন্দ মহারাজ এন্ড মাতা যশোদা ড্রপ দ্য আইডিয়া অফ দ্য শুজ। ড্রপ দ্য আইডিয়া, আচ্ছা আচ্ছা, আই হ্যাড লাভ দ্য আইডিয়া। তো নন্দ মহারাজ এবং যশোদা যেহেতু এই পরিকল্পনার বিষয়ে চিন্তা ভাবনা করে যে কতটা জটিল হতে পারে সেজন্য তারা
এটা তারা মনে তোলেননি বা গুরুত্ব দেননি সো নন্দ কৃষ্ণ ওয়েন্ট ফর গ্রেজিং দ্য কাউস এন্ড দেয়ার আর লট অফ পেবল স্টোনস অন দ্য প্যাথ অফ বৃন্দাবন তো কৃষ্ণ তিনি গোচারণে গেলেন এবং গোবৎস চারণে গেলেন এবং বৃন্দাবনের পথে অনেক পাথর রয়েছে অনেক ইট পাটকেল রয়েছে সো আফটার কামিং ব্যাক দ্য ক্যাবস হ্যাড এ মিটিং সো কৃষ্ণা ওয়েন থ্রু লট অফ ট্রাভেল গট লট অফ পেন এট দ্য লোটাস ফিট তো ফিরে আসার পর সমস্ত গোবৎসরা তারা একটা সভা করেছে যে কৃষ্ণের কত কষ্ট হয়েছে কৃষ্ণের পায়ে হয়তো কাটা ফুটেছে কৃষ্ণের পায়ে ব্যথা পেয়েছে ইত্যাদি সো দে হ্যাড এ মিশন তো তাদের একটা মিশন বা তাদের একটা কর্তব্য হয়েছে সো নেক্সট ডে দে ওয়েন্ট টু দ্য প্যাথস অফ বৃন্দাবন এন্ড ক্রাশড অল দ্য স্টোনস এন্ড পেবলস ইন টু ডাস্ট তো তারপর পরের দিন তারা কি করেছে না বৃন্দাবনের সমস্ত পথে গেছে গিয়ে সমস্ত ইট পাথর পাটকেল যা ছিল সেগুলোকে সব পায়ে পায়ে পাড়িয়ে ধুলো করে দিয়েছে সো দ্যাটস ওয়াই হোয়েন কৃষ্ণ ওয়াক্স অন দ্য প্যাথ অফ বৃন্দাবন দের ইজ অনলি সব ডাস্ট এবং সেই জন্য বৃন্দাবনের পথে যখন কৃষ্ণ হাঁটেন তখন সেখানে শুধুমাত্র নরম ধুলো রয়েছে দ্যাট শোজ দ্য লাভ বিটুইন কৃষ্ণ অ্যান্ড দ্য ক্যাবস ইন বৃন্দাবন তো কৃষ্ণ এবং গোবৎসদের মধ্যে যে গভীর প্রীতি বা ভালোবাসা সেটা এর দ্বারা প্রদর্শিত হয় অ্যানাদার স্মল স্টোরি আরেকটি ছোট্ট ঘটনা কৃষ্ণ ওয়েন টু মথুরা কৃষ্ণ মথুরায় গেলেন সো আফটার কিলিং কংস কৃষ্ণ ওয়ান্টেড টু মিট বসুদেব অ্যান্ড দেবকী তো কৃষ্ণ কংস বধের পরে বসুদেব এবং দেবকীর সাথে তিনি সাক্ষাৎ করতে চেয়েছেন সো নন্দ মহারাজ ওয়াজ অলসো দেয়ার নন্দ মহারাজও সেখানে উপস্থিত ছিলেন সো কৃষ্ণ টল নন্দ মহারাজ আই জাস্ট গো অ্যান্ড সি দেম অ্যান্ড কাম ব্যাক কৃষ্ণ বললেন যে আমি তাদের সাথে দেখা করব দেখা করে চলে আসব বাট কৃষ্ণ ওয়েন্ট ইন দ্য আফটারনুন দ্য হোল নাইট পাস্ট কৃষ্ণ ডিড নট কাম ব্যাক কিন্তু কৃষ্ণ বিকালে গেছেন সারা রাত কেটে গেছে তিনি ফেরেননি সো নেক্সট ডে কৃষ্ণ কেম ব্যাক তো পরের দিন কৃষ্ণ ফিরে এসেছেন সো কৃষ্ণ সেড উই হ্যাড এ লং টক উইথ বসুদেব কৃষ্ণ বললেন যে আমি অনেক দীর্ঘ কথাবার্তা বলেছি বসুদেবের সাথে সো নন্দ মহারাজ সেড বসুদেব টোল এভরিথিং তো নন্দ মহারাজ বললেন বসুদেব সব কিছু বলেছে তোমাকে কৃষ্ণ সেড ইয়েস হ্যাঁ কৃষ্ণ বললেন দেন বসুদেব সেড হি অলসো সেড দ্যাট ইউ আর নট মাই সান তো তারপরে নন্দ বললেন যে বসুদেব কি তোমাকে বলেছে যে তুমি আমার পুত্র নও কৃষ্ণ সেড ইয়েস তখন কৃষ্ণ বললেন যে হ্যাঁ দেন নন্দ মহারাজ স্টার্টেড ক্রাইং তখন নন্দ মহারাজ কাঁদতে শুরু করেছেন দেন নন্দ মহারাজ আস কৃষ্ণ তারপর নন্দ মহারাজ কৃষ্ণকে জিজ্ঞেস করলেন সো ডু ইউ বিলিভ হোয়াট বসুদেব হ্যাজ স্পোকেন বসুদেব যা বলেছে তুমি কি বিশ্বাস করো কৃষ্ণ সেড আই ডোন্ট বিলিভ তিনি বললেন না না আমি বিশ্বাস করি না হাউ কাম ইউ আর নট মাই ফাদার কেন আপনি আমার বাবা হবেন না ইউ আর মাই ফাদার আপনিই তো আমার বাবা এন্ড আই অ্যাম ইওর সান এবং আমি আপনার পুত্র সো দ্যাট ইজ দ্য ইন্টেন্স লাভ বিটুইন কৃষ্ণ অ্যান্ড নন্দ মহারাজ তো এই হচ্ছে কৃষ্ণ এবং নন্দ মহারাজের মধ্যে গভীর ভালোবাসা প্রেম সো দ্যাট ইজ দ্য গ্লোরি অফ বৃন্দাবন এই হচ্ছে বৃন্দাবনের মহিমা সো কাম ব্যাক টু আওয়ার টপিক টুডে তো আজকের বিষয়বস্তুতে আমরা ফিরে আসছি সক্রুয়া ওয়াজ ওয়ান অফ দ্য অ্যাসোসিয়েটস অফ কংস অক্রূর ছিলেন কংসের একজন পার্ষদ বাট হি ওয়াজ আ ডিভোটি অফ কৃষ্ণ কিন্তু তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত সো কংস ট্রাই টু কিল কৃষ্ণ ইন মেনি ডিফারেন্ট ওয়েজ কংস কৃষ্ণকে বিভিন্ন উপায়ে বধ করার চেষ্টা করেছেন বাট সামহাউ আদার কৃষ্ণ কিলড অল দ্য ডিমনস হুইচ আর সেন্ট বাই কংস কিন্তু কংস প্রেরিত সমস্ত অসুরদেরকে কৃষ্ণ কোনো না কোনো ভাবে বধ করেছেন সামটাইমস উই থিঙ্ক ইফ উই বিকাম কৃষ্ণ কনসিয়াস লাইফ উইল বি পিসফুল মাঝে মাঝে আমরা ভাবি যে যদি আমরা কৃষ্ণ ভাবনাময় হই তাহলে জীবনটা শান্তিপূর্ণ হবে এন্ড মোস্ট অফ দ্য ডিভোটিস হ্যাভ দ্যাট কনসেপ্ট এবং বেশিরভাগ ভক্তদেরই এই ধারণা হয়
But if you analyze the life of Brajavasis, किंतु जो दी ब्रजवासी देर जीवन जो दी अपना अपुंखानुपुंख को विचार करें, we will get a different lesson. ताहले आम्रा अन्य कोनो शिक अन्य आम्रा विपरीत शिक्षा पाई बा भिन्न शिक्षा पाई. Before Krishna appeared, the Brajavasis were in a very peaceful condition. कृष्ण अवतारणेर पूर्वे ब्रजवासी रा अत्यंत शांत परिवेश छिलेन. So after Krishna appeared, Kamsa became very active. किंतु कृष्ण अवतरणेर परे कंस अत्यंत कर्मठ हयेछे एक्टिव. When an envious demon becomes active, it's a hard time for other people. जखन कोनो हिंसुटे असुर जखन एक्टिव हये जाय बा कर्मठ हये जाय बा तखन अन्यदेर पक्षे अत्यंत अस्वस्तिकर परिस्थिति हय. So कंस वाज द अंकल ऑफ कृष्णा. कंस छिलो कृष्णेर मामा. So generally uncle gives gifts to the nephew. Generally, uncle gives different gifts to the nephew. साधारणों तो मामा भागने के विभिन्न रकम में उपहार दे. And Kamsa used to also give gifts. किंतु Kamsa उपहार दितो. So generally, normal uncles give toys. साधारणों तो साधारण मामारा तारा खेलना दे पुतुल दे. Kamsa used to send living toys. Kamsa जीवन तो खेलना पाठातो. Gigantic toys. এবং বিশাল বিশাল ভয়ঙ্কর খেলনা. Just like the nephew break the toys, Krishna used to kill all the demons. তো ঠিক যেমন ভাগ্নে সব খেলনা ভেঙে ফেলে পুতুল ভেঙে ফেলে কৃষ্ণ এরকম সমস্ত অসুরদেরকে ধ্বংস করতেন. So I was hearing during Krishna's time there was no watch. আমি শুনছিলাম যে কৃষ্ণের সময় কোনো ঘড়ি ছিল না. But you have to eat breakfast, lunch. তো কিন্তু প্রাতরাশ খেতে হবে, মধ্যাহ্ন ভোজন করতে হবে. And timing for prasadam is very important. তো প্রসাদের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ. So how to finalize the time? তো সময় কখন হয়েছে প্রসাদের কি করে জানবো? Because they go to the forest for grazing the cows. কারণ তারা বনে যেতেন গোচারণ করতে. But Kamsa was acting like the watch. কিন্তু কংস ঘড়ির মতো আচরণ করছিলেন. So he used to send a demon in the morning. তিনি সকালবেলায় একটি অসুর পাঠাতেন. সো আফটার কিলিং দ্যাট ডিমন কৃষ্ণা নোজ দ্যাট ইজ দ্য ব্রেকফাস্ট টাইম. তো সেই অসুর বধের পরে কৃষ্ণ জানতেন যে এখন প্রাতরাশের সময়. সো লাঞ্চ টাইম অলসো কামস ইউজ টু সেন্ড অ্যানাদার ডিমন. মধ্যাহ্ন সময়েও কৃষ্ণ একজন অসুর পাঠাতেন. এন্ড কৃষ্ণ কিলস দ্যাট অ্যান্ড দ্যাটস দ্য লাঞ্চ টাইম. এবং কৃষ্ণ সেই অসুরকে বধ করতেন এবং তখন মধ্যাহ্ন ভোজনের সময়. And Kamsa used to send unlimited number of demons to kill Krishna. এবং কৃষ্ণ অসংখ্য সংখ্যায় অসুর পাঠাতেন কৃষ্ণ বধের উদ্দেশ্যে. But we only hear few stories of demons in Srimad Bhagavatam. কিন্তু আমরা শ্রীমদ ভাগবত থেকে কয়েকটি অসুরের বর্ণনা আমরা পাই. If you tell all the stories then Srimad Bhagavatam will be huge. যদি সমস্ত ঘটনা যদি বলা হয় কাহিনীগুলি বলা হয় তাহলে শ্রীমদ ভাগবতম বিশাল আকার ধারণ করবে. সো কংস ওয়াজ থিংকিং দ্যাট মাই প্ল্যান ইজ নট বিকামিং সাকসেসফুল. কংস ভাবছিলেন যে আমার পরিকল্পনা সিদ্ধি লাভ করছে না বা সফল হচ্ছে না. হোয়াই? বিকজ কৃষ্ণ ইন হিজ ওন এরিয়া, হি ইজ ইন দ্য ফরেস্ট. কারণ কৃষ্ণ তার নিজের এলাকার মধ্যে রয়েছে, সে বনের মধ্যে রয়েছে. সো টু কিল সামওয়ান ইন হিজ ওন এরিয়া ইজ ভেরি ডিফিকাল্ট. তো কাউকে তার নিজের এলাকায় বধ করাটা অত্যন্ত কঠিন. দেন কংস চেঞ্জ দ্য প্ল্যান. তো তখন কংস তার পরিকল্পনা বদলে ফেলেন. সো হি থট ইফ আই ক্যান টেক কৃষ্ণ আউট অফ দ্যাট ফরেস্ট এন্ড ব্রিং টু মথুরা উইচ ইজ এ সিটি দেন আই ক্যান ইজিলি কিল হিম. তো কংস ভাবলেন যে যদি আমি কৃষ্ণ যে এখন বনের মধ্যে রয়েছে যদি আমি তার এলাকা থেকে বের করে নিয়ে আসি এবং মথুরায় আনতে পারি যেটা হচ্ছে একটা শহর তাহলে আমার পরিকল্পনা সফল হবে. সো দ্যাট ইজ দ্য মেন্টালিটি অফ কংস. এই হচ্ছে কংসের মনোবৃত্তি. সো ব্রজবাসীজ ওয়ার অলওয়েজ ইন অ্যাংজাইটি. তো ব্রজবাসীরা সবসময় দুশ্চিন্তায় থাকতেন. সো প্রভুপাদ হ্যাজ মেনশন ডিভোটিজ অলসো শুড বি অলওয়েজ ইন অ্যাংজাইটি. তো প্রভুপাদ উল্লেখ করেছেন যে ভক্তদেরও সবসময় দুশ্চিন্তায় থাকা উচিত. সো হোয়াট ওয়াজ দ্য অ্যাংজাইটি অফ দ্য ব্রজবাসী? নট ফর দেমসেলভস. ব্রজবাসীদের উদ্বিগ্নতাটা কি ছিল? নিজেদের জন্য নয়. দে আর অলওয়েজ কনসিয়াস হাউ কৃষ্ণ উইল বি প্রোটেক্টেড. তারা সবসময় চিন্তাশীল ছিলেন, উদ্বিগ্ন ছিলেন যে কৃষ্ণ কিভাবে সুরক্ষিত থাকবেন. ইন দ্য সেম ওয়ে উই শুড বি ভেরি ভেরি কনসিয়াস হাউ আওয়ার কৃষ্ণ কনসিয়াসনেস উইল বি প্রোটেক্টেড.
তো সেইভাবে আমাদেরও সবসময় সতর্ক থাকার দরকার যে আমাদের কৃষ্ণ ভাবনামৃত কিভাবে সুরক্ষিত থাকবে সো কংস কল্ড অক্রুরা কংস অক্রুরকে ডেকেছেন এন্ড টোল্ড হিম ইউ হ্যাভ টু গো টু বৃন্দাবন এন্ড ব্রিং কৃষ্ণ বলরাম টু মথুরা ফর এ নাইস ইভেন্ট এবং তিনি অক্রুরকে ডেকে বললেন যে তোমাকে মথুরায় যেতে হবে এবং কৃষ্ণ বলরামকে নিমন্ত্রণ করে আনতে হবে একটা সুন্দর অনুষ্ঠানের জন্য অ্যাকর্ডিং টু দ্য কমেন্ট্রি অফ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তাৎপর্য বা টিকা অনুযায়ী কংস টোল্ড অক্রুরা অন দ্য একাদশী ডে অফ দ্য একাদশী ডে ইন দ্য মান্থ অফ ফাল্গুন কংস ফাল্গুন মাসের একাদশীতে ফাল্গুনী একাদশীতে তাকে আদেশ দিলেন কৃষ্ণ বলরামকে আনয়ন করার জন্য ইন কৃষ্ণপক্ষ এবং সেটি ছিল কৃষ্ণপক্ষের একাদশী সো দেন হোল নাইট অক্রুরা ওয়াজ অ্যাওয়েক অ্যান্ড থিঙ্কিং দ্যাট হি হ্যাজ গট দিস অপরচুনিটি টু গো টু বৃন্দাবন টু সি কৃষ্ণ বলরাম সারা রাত ধরে অক্রুর জেগে জেগে ভাবলেন যে বৃন্দাবনে যাওয়ার এই সুযোগ তিনি পেয়েছেন হি থট কংস ইজ এ ডিমন বাট অনলি বাই হিজ মার্সি আই এম গেটিং দ্য অপরচুনিটি টু সি কৃষ্ণ বলরাম তিনি ভাবলেন যে কংস অসুর কিন্তু তার কৃপাতেই আমি কৃষ্ণ বলরাম দর্শনের সুযোগ পাচ্ছি সো সামটাইমস ডিমন্স অলসো বিকাম ফেভারেবল ফর আওয়ার কৃষ্ণ কনসিয়াসনেস তো সেই জন্য কখনো কখনো অসুরেরাও আমাদের কৃষ্ণ ভাবনামৃতের প্রতি জন প্রতি অনুকূল হয়ে যায় কৃষ্ণ ভাবনামৃতের জন্য অনুকূল হয়ে যায় অক্রুরা ওয়াজ থিঙ্কিং লাইক দ্যাট অক্রুর ঠিক এইভাবেই ভাবছিলেন সো হোয়েন হি ওয়াজ অন দ্য চ্যারিয়েট যখন তিনি রথের উপরে বসলেন সো অক্রুরা ইজ এক্সিবিটিং ডিফারেন্ট মুড ইন হিজ হার্ট অক্রুর তার হৃদয়ে বিভিন্ন রকম ভাব প্রকাশ করছেন সো ইন দ্যাট মুড উই শুড ডেভেলপ অ্যাজ এ প্র্যাকটিসিং ডিভোটি ইন অর্ডার টু এন্টার ইন টু বৃন্দাবন ধাম সেই একই ভাবে সাধক ভক্ত হিসাবে আমাদের এইভাবেই বৃন্দাবনে প্রবেশ করার বাসনা করা উচিত ফার্স্ট অক্রুরা ইজ থিঙ্কিং দ্যাট আই এম সো মাচ এনগ্রোসড ইন সেন্স গ্র্যাটিফিকেশন ইভেন আফটার দ্যাট আই এম গেটিং দিস অপরচুনিটি টু এন্টার ইন টু বৃন্দাবন ধাম প্রথমে অক্রুরা ভাবছেন যে আমার এত আমি ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় আমি মশগুল হয়ে আছি তবুও আমি বৃন্দাবনে প্রবেশ অধিকার পাচ্ছি সো দ্যাট ইজ দ্য ফার্স্ট কোয়ালিটি অফ এ সাধকা টু এন্টার ইন টু বৃন্দাবন অ্যান্ড দ্যাট কোয়ালিটি ইজ দ্য কোয়ালিটি অফ হিউমিলিটি তো সেটাই হচ্ছে প্রথম বৃন্দাবনে প্রবেশের প্রথম শর্ত বা প্রথম যোগ্যতা যে সাধকের নম্রতা বা বিনম্রতা থাকার প্রয়োজন আনলেস দ্যাট ইজ দেয়ার নাথিং উইল ম্যানিফেস্ট যদি সেটা না থাকে তাহলে কোনো কিছুই প্রকাশিত হবে না সো অক্রুরা থট দ্যাট কৃষ্ণ ইজ উত্তম শ্লোক দর্শনম সো হি ইজ গ্লোরিফাইড বাই সিলেক্টেড ভার্সেস অ্যান্ড অনলি কোয়ালিফাইড পিপুল হ্যাভ দ্য অপরচুনিটি টু সি কৃষ্ণ বলরাম তো অক্রুর ভাবলেন যে কৃষ্ণ হচ্ছেন উত্তম শ্লোক দর্শনম অর্থাৎ তিনি বেদের সবচাইতে সুন্দর সুন্দর প্রার্থনা দিয়ে তিনি পূজিত হন এবং সর্বশ্রেষ্ঠ মনীষীগণ কেবল তাকে দর্শন করতে পারেন সো হু এম আই দ্যাট আই উইল বি এবল টু সি কৃষ্ণ বলরাম তো আমি কোথাকার কে যে আমি কৃষ্ণ বলরাম দর্শন পাব সো দ্যাট ইজ দ্য সিম্পটম অফ হিউমিলিটি তো এই হচ্ছে বিনম্রতার লক্ষণ সো হিউমিলিটি কামস ফ্রম নলেজ তো বিনম্রতা আসে বিনয়ী ভাব আসে জ্ঞানের থেকে কৃষ্ণ সেদিন ভগবদ গীতা বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভী হস্তিনী সুনিচৈব স্বপাকেচ পণ্ডিত সমদর্শিনা দ্য সিম্পটম অফ নলেজ ইজ দ্যাট হি বিকামস ভেরি হাম্বল কৃষ্ণ ভগবদ গীতাতে তিনি বিদ্যা বিনয় সম্পন্ন শ্লোকে বলছেন যে জ্ঞানের যে লক্ষণ সেটা হচ্ছে সেই ব্যক্তি বিনয়ী হয় অ্যান্ড হিউমিলিটি কামস ফ্রম বৈষ্ণব সেবা এবং বিনম্রতা বা দৈন্য ভাব আসে সেবার মাধ্যমে সো দেয়ারফর শ্রীল প্রভুপাদ হ্যাজ ইন্ট্রোডিউস ডিফারেন্ট কাইন্ডস অফ সেবা ইন ইসকন সেই জন্য শ্রীল প্রভুপাদ বিভিন্ন ধরনের
সেবার অবতারণা করেছেন এই ইসকন সংস্থায়। সো জননীদাস পু দ্যাট ডে হি ওয়াজ টেলিং দ্যাট ইফ ইউ কাম টু ইসকন ইন দ্য মর্নিং ইউ উইল গেট সম্বন্ধ জ্ঞান। জননীদাস পু সেদিনকে ব্যাখ্যা করছিলেন যে যদি ইসকনে কেউ আসে তাহলে সকালে তাকে সম্বন্ধ জ্ঞান দেওয়া হয়, এন্ড ইন দ্য আফটারনুন অভিধেয়, এবং বিকালে তাকে অভিধেয় তত্ত্বে নিযুক্ত করা হয়। দ্যাট ইজ দ্য গ্লোরি অফ শিল প্রভুপাদ ইসকন, সেই হচ্ছে শিল প্রভুপাদের ইসকনের মহিমা। হুইচ ক্যানট বি অ্যাচিভ ফর লাইফ টাইমস বাই দ্য অ্যাসোসিয়েশন অফ প্রভুপাদ অ্যান্ড ইজ ইসকন, ইউ ক্যান অ্যাচিভ দ্যাট ইন ওয়ান ডে। যা শিল প্রভুপাদ এবং ইসকনের বাইরে জীবন জনম জনম ধরে পাওয়া যাবে না, সেটা ইসকনের মধ্যে একদিনে পাওয়া যাবে। And he was explaining how ISKCON is the movement of seva. এবং তিনি ব্যাখ্যা করছিলেন যে কিভাবে ইসকন হচ্ছে একটি সেবা করার আন্দোলন। And it has great significance in our life. এবং তা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্ব আরোপ করে। So I'll analyze this point by a story. তো আমি এই এই কথাটাকে আমি আরো সমৃদ্ধ করব একটি কাহিনীর মাধ্যমে। So the Vice Chancellor of Banaras Hindu University came to meet Srila Bhakti Siddhanta Saraswati Thakur Prabhupada. To Banaras Varanasi Bishwabidyalayer jini Vice Chancellor tini Srila Prabhupada er sathe sakhat korte eshechilen. Bhakti Siddhanta Saraswati Ashila Srila Bhakti Siddhanta Saraswati Prabhupada er sathe dekha korte sakhat korte. Generally spiritual knowledge gives humility but material knowledge gives pride. Sadharanoto পারমার্থ জ্ঞান দৈন্যতা আনয়ন করে কিন্তু জড় জ্ঞান দাম্ভিকতা প্রদান করে। দ্যাটস হোয়াই ভক্তিবিনোদ ঠাকুর আছে জড়বিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা। দেয়ারফর ভক্তিবিনোদ ঠাকুর সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন অল দ্য মেটেরিয়াল নলেজ ইজ সিম্পলি এক্সপ্যানশন অফ মায়া অ্যান্ড ইট ইজ অ্যান ইম্পেডিমেন্ট অন দ্য প্যাথ অফ ইউর ডিভোশনাল সার্ভিস। অ্যান্ড হোয়েন ইউ আর ইন ইগনোরেন্স ইউ ডেভেলপ প্রাইড, এবং যখন আমরা অজ্ঞতার মধ্যে থাকি তখন আমরা অহংকারে বশীভূত হই বা অহংকার জন্মাতে থাকে। And when you are proud you cannot see good qualities in others. যখন আমরা দাম্ভিক বা অহংকারী তখন আমরা অন্যের মধ্যে সদ্গুণ দেখতে পাই না। And those who are proud can only see faults in others. এবং যারা অহংকারী এবং দাম্ভিক তারা অন্যের মধ্যে সদ্গুণ দেখতে পারে না। So from knowledge humility comes, from pride envy comes. সেই জন্য জ্ঞান থেকে নম্রতা আসে বিনম্রতা আসে এবং অহংকার থেকে হিংসা আসে বা ঈর্ষা ভাব। So from humility you tend to serve. তো দৈন্যতা ভাবে আমরা সেবা সেবার আশ্রয় নেই বা সেবা করতে থাকি। And when you are proud only service you have is to find faults. এবং যখন আমরা অহংকারী হই তখন একমাত্র সেবা যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে দোষ দর্শন। সো দিস ভাইস চ্যান্সেলর হি কেম টু সিলো ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর, আই হ্যাভ লট অফ কোশ্চেন্স টু আস্ক ইউ। তো এই ভাইস চ্যান্সেলর তিনি এসেছেন, এসে তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে বলেছেন আমার অনেক প্রশ্ন আছে আপনাকে জিজ্ঞাসা করবার। সো সিলো ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর সেড আই এম ভেরি বিজি নাও সো আই ক্যানট গিভ টাইম টু ইউ, আই এম ভেরি সরি but my disciples are in the back room, they can answer all your questions. তো শ্রীলো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাকে বললেন যে আমি একটু ব্যস্ত আছি এই সময় সেই জন্য আমি দুঃখিত কিন্তু আপনাকে সময় দিতে পারছি না, কিন্তু পিছনের ঘরে আমার শিষ্যরা রয়েছে তারা আপনার প্রশ্নের সব জবাব দিয়ে দেবে। So he went to the room behind but that was a deity kitchen. কিন্তু তিনি সেই পিছনের ঘরে গেছেন, গিয়ে দেখেন সেটা হচ্ছে ঠাকুর ঘরের রান্নাঘর। And all the disciples they are cleaning the pots. এবং সমস্ত শিষ্যরা তারা বাসন মাজছিলেন। So he entered. তিনি প্রবেশ করলেন। And said, your Gurudev has sent me to you. I have some question and your Gurudev said, you can answer my questions. তো আমার কিছু প্রশ্ন ছিল এবং আপনাদের গুরুদেব আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন এবং তিনি বলে পাঠিয়েছেন যে আপনারা আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন। He said, yes, we will answer your question, but we are very busy finishing this. If you can help us, then we can finish quickly, then we can answer you quickly. So, তখন তারা বললেন হ্যাঁ হ্যাঁ আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো কিন্তু
মুশকিল হচ্ছে আমরা এই সেবাটা করছি তো আমাদের এই কাজটা তাড়াতাড়ি করে শেষ করতে হবে, তো যদি আপনিও যদি একটু হাত লাগান তাহলে তাড়াতাড়ি করে আমাদের এই কাজটা শেষ হয়ে যাবে। So somehow other by Krishna's inspiration he started cleaning the deity parks. তো যে কোনো ভাবেই হোক কৃষ্ণের অনুপ্রেরণার দ্বারা সে এই ঠাকুরের বাসন মাজতে শুরু করেছে। So he was involved in cleaning the pots, cleaning the kitchen, then whole thing was over. এবং তখন তিনি বাসন মাজতে শুরু করেছেন, রান্নাঘর পরিষ্কার করতে শুরু করেছেন এবং সবকিছু শেষ হয়ে গেছে। After that the disciples asked him, "You have some question?" তারপরে শিষ্যরা জিজ্ঞাসা করলেন, "আপনার কিছু প্রশ্ন ছিল?" He said, "I don't have any question." তিনি বললেন, "না, আমার কোনো প্রশ্ন নেই." "I got all the answers." আমি সব উত্তর পেয়ে গেছি। That is the potency of devotional service. এই হচ্ছে ভগবত ভক্তি বা হরিভজনের শক্তি। So the answer which you cannot get life after life studying shastras, Vedas, a moment of devotional service, that questions can be answered. যে প্রশ্নের উত্তর জনম জনম ধরে বেদ পাঠ করে পাওয়া যায় না, ক্ষণমাত্র ভগবত ভক্তি যাজন ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে সেই উত্তর পেয়ে যাওয়া যায়। That is very very important. এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। So revelation come when you have proper sambandh gyan. তো হিউমিলিটি না না রিভেলেশন ইন হার্ট, হৃদয়ে দিব্য জ্ঞান প্রকাশিত হয় কখন, যখন যথাযথ দৈন্যতা আমাদের থাকে। নট টু কপি দিস, মাই গুরু মহারাজ ইজ অলওয়েজ জয়পতাকা স্বামী মহারাজ, হোয়াইল ইউ আজ ইন মায়াপুর আর্লি ডেজ ইউ আর সো বিজি ইন কনস্ট্রাকটিং বিল্ডিংস। তো কেউ এই ব্যাপারটা নিয়ে অনুকরণ করার চেষ্টা করবেন না দয়া করে, কিন্তু আমার গুরুদেব প্রাথমিক দিনে তিনি মায়াপুরে অত্যন্ত ব্যস্ত থাকতেন, মায়াপুরের এই নির্মাণ কার্যে কনস্ট্রাকশনে। এন্ড হি রোট এ লেটার টু শ্রীল প্রভুপাদ, তিনি শ্রীল প্রভুপাদকে একটি পত্র লিখেছিলেন। প্রভুপাদ, আই এম এ সন্ন্যাসী, আই শুড স্টাডি হিয়ার, চ্যান্ড মোর, প্রিচ মোর, বাট হোল ডে আই এম স্পেন্ডিং বিল্ডিং ইউর বিল্ডিংস। শ্রীল প্রভুপাদকে তিনি লিখলেন, শ্রীল প্রভুপাদ আমি সন্ন্যাসী, আমার আরো বেশি করে হরিনাম করা উচিত, গ্রন্থ অধ্যয়ন করা উচিত এবং প্রচার করা উচিত, কিন্তু আমি সারাদিন শুধুমাত্র এই নির্মাণ কার্য কনস্ট্রাকশনের ব্যাপারে আমি সময় অতিপাত করছি। তো শ্রীল প্রভুপাদ রোট এ হেভি লেটার, শ্রীল প্রভুপাদ তাকে একটি কঠোর চিঠি লিখলেন। হি সেড, ডু ইউ থিঙ্ক বিল্ডিং মাই বিল্ডিংস এন্ড স্টাডিং মাই বুকস ইজ ডিফারেন্ট, তুমি কি মনে করো যে আমার আমার অট্টালিকাগুলো তৈরি করা বা নির্মাণ করা আর আমার গ্রন্থ অধ্যয়ন করা দুটো আলাদা জিনিস? If you have proper sambandha gyan, building buildings will give you realization of Krishna. যদি তোমার যথাযথ সম্বন্ধ জ্ঞান থাকে তাহলে নির্মাণ কার্য করার মাধ্যমে তুমি কৃষ্ণ উপলব্ধি করতে পারবে। So it doesn't mean you should not study books. তার এর অর্থ এই নয় যে আপনাদের গ্রন্থ অধ্যয়ন করা উচিত নয়। But we are telling the secret of success is not studying books. কিন্তু আমরা শুধু এটুকুই বলছি যে সাফল্যের চাবিকাঠি শুধু গ্রন্থ অধ্যয়ন নয়, কেবলমাত্র গ্রন্থ অধ্যয়ন নয়। So Srila Prabhupada was very emphatic that everybody should attend Mangala Arati. Srila Prabhupada অত্যন্ত জোর উদ্দীপ্ত কণ্ঠে তিনি বলতেন যে সবারই মঙ্গল আরতিতে আসা উচিত। So the secretary of Prabhupada, Srila Prabhupada's সচিব, it was in I think Mayapur, সম্ভবত মায়াপুরে হয়েছিল। Then he had this instruction. তিনি এই উপদেশ পেয়েছেন। And he went for Mangala Arati. তিনি Mangala Arati তে গেছেন। And Prabhupada rang the bell. এবং Prabhupada তিনি তার ঘন্টা বাজিয়েছেন। And he was not available. এবং তাকে পাওয়া যায়নি। And Prabhupada became furious. তখন Prabhupada রেগে গেছেন ভীষণ। So after he came back, যখন ফিরে এসেছে, Where did you go? তুমি কোথায় গেছিলে? Prabhupada, you told to attend Mangala Arati. Prabhupada, আপনি বলেছেন Mangala Arati তে যেতে। I don't He said, I never told you. আমি তোমাকে তো বলিনি। If you go for Mangala Arati, you will do my seva. যদি তুমি Mangala Arati যাও তাহলে আমার সেবা কে করবে? Don't go to Mangala Arati. তুমি Mangala Arati যাবে না। So good news for us maybe. হয়তো আমাদের জন্য সুখবর হতে পারে। But Prabhupada has established the principle of devotional service. তো শ্রীল প্রভুপাদ তিনি ভগবত ভক্তির যে তত্ত্ব তা তিনি তিনি স্থাপন করে গেছেন। So that is very very important. তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। So when we engage in devotional service in a proper mood, we become humble. তো যখন আমরা যথাযথ ভাব নিয়ে আমরা ভগবানের সেবা করি তখন
What happened? We become humble. তখন আমরা বিনয়ী হই. So অক্রূরা exhibited that quality of humility. তো অক্রূর এই বিনম্র গুণ তিনি প্রকাশ করেছেন, প্রদর্শন করেছেন. He said he thought, I am really unqualified to see Krishna Balaram. তিনি ভাবলেন যে আমি নিতান্ত ভাবে আমি অত্যন্ত অযোগ্য শ্রীকৃষ্ণ বলরামের দর্শনের জন্য. After thinking that, the second wave of thought arose in his heart. এইরকম ভাবতে ভাবতে তার হৃদয়ের মধ্যে দ্বিতীয় ঢেউ উঠল, দ্বিতীয় চিন্তার বা দ্বিতীয় ভাবনার তরঙ্গ উঠল. He said, although Krishna is Uttama Shloka Darshanam, but he is also Achyuta Darshanam. He gives darshan to everybody. কিন্তু যদিও কৃষ্ণ হচ্ছেন উত্তম শ্লোক দর্শনম, তা সত্ত্বেও তিনি তো অচ্যুত দর্শন, তিনি তো সবাইকে দর্শন দান করেন. He never fails to give darshan to anybody. তিনি কখনোই কাউকে দর্শন দিতে অবহেলা করেন না বা তিনি ভুল করেন না. So some hope is there. সেই জন্য কিছু আশা রয়েছে. And Rupa Goswami says that is called asa bandha. So we should be very very hopeful. তো সেই জন্য রূপ গোস্বামী বলছেন এটা হচ্ছে আশা বন্ধ, আমাদের আশা করা উচিত. হোয়াট ইজ দ্য হোপ? কি আশা? অ্যাসোসিয়েশন অফ ডিভোটিস, সাধু সঙ্গের আশা. সো অলদো উই আর আনকোয়ালিফাইড, বাট বাই দ্য অ্যাসোসিয়েশন অফ কোয়ালিফাইড ডিভোটিস উই উইল বি কোয়ালিফাইড. যদিও আমরা অযোগ্য, কিন্তু তা সত্ত্বেও সুযোগ্য ভক্তদের সঙ্গের মাধ্যমে আমরাও যোগ্যতা লাভ করব. সো আই ট্রাই টু গিভ অন অ্যানালজি. আমি এর জন্য একটা উদাহরণ দেব. ইউ নো বুলেট, রাইট? বুলেট আপনারা জানেন তো, গুলি, বন্দুকের গুলি, ভেরি পাওয়ারফুল, অত্যন্ত শক্তিশালী. সো আই গিভ ইউ বুলেট. তা আপনাকে যদি একটা গুলি দেই, আই সেড ভেরি পাওয়ারফুল, ইউজ ইট. যদি বলি কি যে অত্যন্ত শক্তিশালী, ব্যবহার করো. সো থ্রো দ্য বুলেট. আপনি যদি বুলেটটা নিয়ে ছুড়ে মারেন, সো হোয়াট ইজ দ্য পাওয়ার? তার কি জোর, তার কি শক্তি? নট পাওয়ারফুল, শক্তি নয়. সো হোয়েন বুলেট বিকামস পাওয়ারফুল, কখন বুলেট শক্তিশালী হবে? হোয়েন ইট ইজ ইন দ্য রিভলভার, যখন তা বন্দুকের মধ্যে বা রিভলভারের মধ্যে যখন তা প্রবিষ্ট হবে, তখন দেন বুলেট রিয়েলি ডিসপ্লেজ ইট পাওয়ার. তখন বুলেট শক্তি, তার সত্যি সত্যি তার শক্তি দেখাতে পারে. ইফ দ্য বুলেট ইজ ডিভোটি, যদি বুলেট যদি ভক্ত হয়, দ্য রিভলভার ইজ দ্য অ্যাসোসিয়েশন অফ ডিভোটিস, তাহলে রিভলভার বা বন্দুক হচ্ছে ভক্তদের সঙ্গ. রাদার গুরু ইজ দ্য রিভলভার, এবং গুরু হচ্ছেন সেই বন্দুক. সো ইফ দ্যাট বুলেট ডিভোটি ইজ ইন দ্য হ্যান্ড অফ গুরু, দেন ইট ইজ ভেরি ভেরি পাওয়ারফুল. তো সেই বুলেট যদি গুরুর হাতে থাকে, ভক্তের হাতে থাকে, তা সেই বুলেট যদি গুরুদেবের হাতে থাকে, তাহলে সেই তখন এটা অত্যন্ত শক্তিশালী হয়. সো ইন্ডিভিজুয়ালি ইউ আর অল ইউজলেস. তো ব্যক্তিগতভাবে একলা একলাভাবে আমরা সবাই অপদার্থ বা আমাদের কোনো মূল্য নেই. বাট হোয়েন উই আর ইন দ্য হ্যান্ড অফ এ পাওয়ারফুল ডিভোটি, কিন্তু আমরা যখন কোনো শক্তিশালী ভক্তের হাতে পড়ি, দেন উই অলসো বিকাম ভেরি ভেরি পাওয়ারফুল, তখন আমরাও অত্যন্ত শক্তি সঞ্চয় করি বা শক্তি লাভ করি, আমরাও শক্তিশালী হই. দ্য ওয়ে বুলেট গেটস ইটস পাওয়ার ফ্রম দ্য রিভলভার, ঠিক যেমনি ভাবে বুলেট তার শক্তি পেয়ে যায় রিভলভারের মাধ্যমে. অ্যান্ড ইফ দ্য সিনফুল পার্সন লাইক পুতনা ক্যান বি ডেলিভার্ড, এবং যদি পুতনার মতন পাপিষ্ঠরা, পাপিনীরাও যদি মুক্তি লাভ করতে পারে, সো দের ইজ সাম হোপ ফর মি অলসো, তাহলে আমার জন্য কিছু আশা রয়েছে. অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য মুড অফ অক্রূরা, এবং সেটাই ছিল অক্রূরের মনের ভাব. অলদো আই এম নট সো কোয়ালিফাইড, যদিও বাই দ্য মার্সি অফ দ্য ডিভোটিস সাম হোপ ইজ দেয়ার, যদিও আমি অতটা যোগ্য নই, তবুও ভক্তগণের কৃপার মাধ্যমে কিছু আশার আলো রয়েছে. সো দেন দ্য চ্যারিয়ার স্টার্টেড মুভিং টুয়ার্ডস বৃন্দাবন, তখন এই রথ বৃন্দাবনের দিকে এগোতে লাগলো. এন্ড হি ওয়াজ ড্রাইভিং দ্য চ্যারিয়ার, এবং সে এই রথ পরিচালনা করছিলেন. বাট হি ওয়াজ কমপ্লিটলি অ্যাবজর্বড ইন দ্য থটস অফ কৃষ্ণ বলরাম ইন বৃন্দাবন, এবং সে সম্পূর্ণভাবে কৃষ্ণ বলরাম বৃন্দাবনে অবস্থিত সেই চিন্তায় সে মশগুল ছিলেন, সম্পূর্ণ নিমগ্ন ছিলেন. দ্যাট ওয়াজ দ্য থার্ড কোয়ালিফিকেশন. তো এই হচ্ছে তৃতীয় যোগ্যতা. ইউ শুড বি অলওয়েজ অ্যাবজর্বড ইন দ্য থট অফ কৃষ্ণ, আমাদের সর্বক্ষণ কৃষ্ণ চিন্তায় নিমগ্ন থাকতে হবে. এন্ড দ্যাট ইজ দ্য কোয়ালিফিকেশন টু এন্টার ইনটু বৃন্দাবন, এবং সেটাই হচ্ছে বৃন্দাবনে প্রবেশের যোগ্যতা. এন্ড ইট ইজ এক্সপ্লেইন ইন শ্রীমদ্ ভাগবতম, এবং অক্রূরা ওয়াজ থিঙ্কিং হোয়াট হি উইল ডু হোয়েন হি উইল এন্টার ইনটু বৃন্দাবন,
এবং শ্রীমদ ভাগবতে বর্ণনা করা হয়েছে যে অক্রূর ভাবছিলেন যে সে কি করবে যখন সে বৃন্দাবনে প্রবেশ করবে। And he was thinking, as soon as you will see Krishna, you will offer obeisances to Lord Krishna. এবং সে ভাবছিলেন যে যখনই সে কৃষ্ণ দর্শন করবে সঙ্গে সঙ্গে কৃষ্ণকে সাষ্টাঙ্গ প্রণাম করবে। Then Krishna will pick him up and will put his hand on his head. এবং তখন কৃষ্ণ তাকে উত্তোলন করবে এবং তার হস্ত তার মস্তকে প্রদান করবে। Then Krishna will embrace him. এবং তারপর কৃষ্ণ তাকে আলিঙ্গন দেবেন। Then Balaram will come. তারপর বলরাম আসবে। Balaram also give him blessings. তখন বলরামও তাকে আশীর্বাদ দেবে। And he'll take him to his house. এবং তারপর এইভাবে তারা তাদেরকে তারা আমাকে তাদের বাড়িতে নিয়ে যাবে। In that way he was absorbed in thought of Krishna Balaram. তো এইভাবে সে কৃষ্ণ বলরামের চিন্তায় সম্পূর্ণ নিমগ্ন ছিলেন। And Bhagavatam explains when you are driving something you have to be very very careful. শ্রীমদ ভাগবত ব্যাখ্যা করছে যে যখন রথ চালানো হচ্ছে বা কোনো কিছু চালানো হচ্ছে তখন সাবধানতা অবলম্বন করতে হয়। But Akrura was not attentive at all. কিন্তু অক্রূর একেবারেই মনোযোগী ছিলেন না। Don't imitate that. তো দয়া করে সেটাও আপনারা অনুকরণ করবেন না। So but Akrura, although he was completely absorbed in the thought of Krishna Balaram in Vrindavan, somehow other the chariot reached at the border of Vrindavan. যদিও অক্রূর সম্পূর্ণভাবে কৃষ্ণ বলরামের চিন্তায় নিমগ্ন ছিলেন যে কোনো কারণবশত যে কোনো কারণে হোক সেই রথ বৃন্দাবনের পাশে গিয়ে বা বৃন্দাবনের সীমানায় গিয়ে পৌঁছলো। সো নো ট্রাফিক সিস্টেম ওয়ার্কড সো হি জাস্ট কৃষ্ণ টুক হিম টু বৃন্দাবন। তো কোনো রকম ট্রাফিকের ব্যবস্থা ছিল না কিন্তু তবুও কৃষ্ণ তাকে বৃন্দাবনে আনয়ন করলেন। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ থট অফ কৃষ্ণ বলরাম। এই হচ্ছে কৃষ্ণ বলরাম এর চিন্তা বা কৃষ্ণ বলরামের ভাবনার শক্তি। সো চ্যারিয়ট ক্যানট টেক আস টু বৃন্দাবন। তো রথ আমাদেরকে বৃন্দাবনে নিয়ে যেতে পারবে না। ইন দ্য সেম ওয়ে ফ্লাইট এন্ড কার ক্যানট টেক আস টু বৃন্দাবন। ঠিক একই ভাবে উড়োজাহাজ এবং গাড়ি আমাদেরকে বৃন্দাবনে নিয়ে যেতে পারবে না। অনলি অ্যাবজর্পশন ইন থট অফ কৃষ্ণ বলরাম ক্যান টেক আস টু বৃন্দাবন। একমাত্র কৃষ্ণ এবং বলরামের চিন্তায় ডুবে যাওয়া বা নিমগ্ন থাকা সেটাই আমাদেরকে বৃন্দাবনে নিয়ে যেতে পারে। সো হোয়েন হি ওয়াজ এন্টারিং বৃন্দাবন যখন তিনি বৃন্দাবনে প্রবেশ করছেন সো দ্যাট ওয়াজ রিয়েলি সানসেট টাইম। তো সেটা ছিল সূর্যাস্তের কাল। সো দ্যাট টাইম কৃষ্ণ ওয়াজ রিটার্নিং ব্যাক হোম। তো কৃষ্ণ সেই সময় তিনি বাড়ি ফিরে আসছেন। সো বিফোর হি স কৃষ্ণ বলরাম অক্রূরা হি স দ্য ফুটপ্রিন্টস অফ কৃষ্ণ বলরাম। তো কৃষ্ণ বলরামের দর্শনের পূর্বে অক্রূরজি তিনি কৃষ্ণ বলরামের চরণ চিহ্ন দর্শন করেছেন। সো হোয়েন হি স দ্য ফুটপ্রিন্টস অফ কৃষ্ণ হি কুড নট স্টে অন দ্য চ্যারিয়ট। যখন তিনি কৃষ্ণের চরণ চিহ্ন দর্শন করেছেন তিনি আর রথে বসে থাকতে পারলেন না। হি জাম্পড আউট অফ দ্য চ্যারিয়ট and rolled on the dust of Vrindavan. তিনি রথের থেকে লাফিয়ে নিচে নেমে এসেছেন এবং বৃন্দাবনের ধুলিতে তিনি গড়াগড়ি খেয়েছেন। So Akrura's rolling on the dust of Vrindavan exhibits three qualities of Akrura. তো অক্রূরের বৃন্দাবনের ধুলিতে গড়াগড়ি দেওয়া এটা অক্রূরের তিনটি গুণ প্রকাশ করে। And Vishwanath Chakravarti Thakur explains that. এবং শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ তা ব্যাখ্যা করেছেন। He said, by rolling on the dust of Vrindavan, Akrura gave up three things. তিনি বলেন যে অক্রূর বৃন্দাবনের ধুলিতে গড়াগড়ি দেওয়ার মাধ্যমে তিনটি বস্তু পরিত্যাগ করেছেন। He gave up fear. তিনি ভয় পরিত্যাগ করেছেন। He gave up pride. তিনি অহংকার পরিত্যাগ করেছেন। And he gave up lamentation. এবং তিনি শোক তিনি পরিত্যাগ করেছেন। শোক দুঃখ। So in order to enter into Vrindavan, we have to give up fear. তো বৃন্দাবনে প্রবেশ করতে গেলে আপনাকে ভয় পরিত্যাগ করতে হবে। We have to give up pride. এবং আপনাকে অহংকার পরিত্যাগ করতে হবে। And we have to give up lamentation. এবং আপনাকে শোক পরিত্যাগ করতে হবে। So how Akrura gave up fear? তো তিনি ভয় কিভাবে পরিত্যাগ করলেন? So he thought, I am rolling on the dust of Vrindavan. If that news goes to Kamsa, then Kamsa will understand that I am Krishna's man. তো তিনি ভাবলেন যে আমি বৃন্দাবনের ধুলিতে গড়াগড়ি দিচ্ছি যদি কংসের কাছে এই খবর পৌঁছায় তাহলে কংস জেনে যাবে যে আমি কৃষ্ণের দলের লোক। সো দেন হি উইল স্টার্ট টর্চারিং হিজ ফ্যামিলি মেম্বার্স। তখন কংস
অক্রূরের পরিবারবর্গকে অত্যাচার বর্গের উপর অত্যাচার শুরু করবে এন্ড অক্রূরা অলসো উইল হ্যাভ হার্ড টাইম এবং অক্রূরেরও যা অক্রূরকেও ঝামেলায় পড়তে হবে বাট অক্রূরা ডিড নট কেয়ার হি ওয়াজ ফিয়ারলেস কিন্তু অক্রূর তিনি উদাসীন ছিলেন তিনি সম্পূর্ণ নির্ভয় ছিলেন because he took shelter of the lotus feet of krishna balaram কারণ তিনি কৃষ্ণ বলরামের চরণের আশ্রয় তিনি গ্রহণ করেছেন and that was also exhibited by হরিদাস ঠাকুর এবং সেই একই ভাব হরিদাস ঠাকুরও প্রকাশ করেছেন because হরিদাস ঠাকুর was chanting the holy name the kazi told him if you give up chanting no problem যেহেতু হরিদাস ঠাকুর তিনি নাম আশ্রয় গ্রহণ করেছিলেন তিনি নাম করছিলেন কাজী তাকে বললেন যে যদি তুমি নাম পরিত্যাগ করো তাহলে কোনো সমস্যা নেই সো হি সেড আই ক্যানট গিভ আপ চ্যান্টিং তিনি বললেন না আমি নাম পরিত্যাগ করতে পারবো না হি সেড ইফ ইউ ডোন্ট গিভ আপ দেন ইউ উইল বি কিলড যদি তুমি নাম পরিত্যাগ না করো তাহলে তোমাকে মেরে ফেলা হবে দেন হরিদাস ঠাকুর সেড খণ্ড খণ্ড হয় দেহ যাই যদি প্রাণ তবু না বদনে ছাড়িব হরি নাম হি সেড ইফ মাই বডি ইজ কাট ইন টু পিসেস ইজ পিস অফ মাই বডি উইল চ্যান্ট দ্য হোলি নেম অফ দ্য লর্ড তিনি বললেন যে যদি আমার দেহ যদি খণ্ড খণ্ড করে দেওয়া হয় তাহলে আমার দেহের প্রতিটি খণ্ড পর্যন্ত হরিনাম কীর্তন করবে দ্যাট ইজ কল গিভিং আপ ফিয়ার একেই বলা হয় ভয় পরিত্যাগ করা সো অক্রূর এক্সিবিটেড দ্যাট কোয়ালিটি এবং অক্রূর তিনি এই এই গুণ প্রকাশ করেছেন দেন রোলিং অন দ্য ডাস্ট মিন্স ইউ আর গিভিং আপ প্রাইড অক্রূর নেভার থট ও আই এম ফ্রম অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি হাউ ক্যান আই রোল অন দ্য ডাস্ট অফ বৃন্দাবন তো ধুলায় গড়াগড়ি দেওয়াটা মানে হচ্ছে অহংকার পরিত্যাগ করা অক্রূর কখনো ভাবেননি ও আমি অভিজাত পরিবার থেকে এসেছি আমি কি করে ধুলায় গড়াগড়ি দিতে পারি দ্যাটস ওয়াই প্রভুপাদ ইন্ট্রোডিউস দ্য সিস্টেম অফ ক্লিনিং দ্য ইসকন টেম্পল ক্যাম্পাস সেই জন্য শ্রীল প্রভুপাদ আমাদের এই যে ইসকন মন্দির প্রাঙ্গণ পরিষ্কার করার তিনি এই ব্যবস্থা পদ্ধতি তিনি চালু করেছেন বিকজ হি ইজ ফলোইং দ্য ফুটস্টেপস অফ অক্রূরা কারণ এটা হচ্ছে অক্রূরের পদাঙ্ক অনুসরণ করা সো হোয়েন উই কাম ফ্রম সো কল নাইস ফ্যামিলি ইফ ইউ টেল হিম ও প্লিজ ক্লিন দিস দেয়ার প্রাইড উইল বি হ্যাম্পার্ড তো আমরা যখন তথাকথিত ভালো ঘরের থেকে যখন আমরা আসি তখন তাকে যখন বলা হয় যে ও তুমি এটা পরিষ্কার করো তখন তার অহংকার বিনম্র হয়ে যাবে সো দেয়ারফর রোলিং অন দ্য ডাস্ট অফ বৃন্দাবন ইজ দ্য বেস্ট ওয়ে টু গিভ আপ আওয়ার প্রাইড সেই জন্য বৃন্দাবনের ধুলিতে গড়াগড়ি দেওয়াটা হচ্ছে আমাদের অহংকার পরিত্যাগের সর্বশ্রেষ্ঠ পন্থা সো অক্রূরা ডিড দ্যাট এবং অক্রূরা তাই করেছিলেন দেন হি অলসো গিভ আপ ল্যামেন্টেশন তারপর তিনি শোক পরিত্যাগ করেছেন সো হোয়াট উইল হ্যাপেন টু মাই ফ্যামিলি ইফ কংস নোজ হু উইল হোয়াট উইল ডু হোয়াট দে উইল ডু হি ওয়াজ নট থিঙ্কিং লাইক দ্যাট তো ও আমার পরিবারের কি হবে যদি কংস জানতে পারে তাহলে ও কি করবে কি হবে এইসব ভাবছিলেন না সামটাইমস উই অলসো থিঙ্ক হোয়াট উইল হ্যাপেন ইন আওয়ার ফিউচার আমরাও মাঝে মাঝে ভাবি আমাদের ভবিষ্যতে কি হবে সো ইফ ইউ থিঙ্ক লাইক দ্যাট দেন ভেরি ডিফিকাল্ট টু এন্টার ইনটু বৃন্দাবন যদি এই রকম ধরনের চিন্তা থাকে তাহলে বৃন্দাবনে প্রবেশ অত্যন্ত কষ্টকর অক্রূরা ওয়াজ ফ্রম এ রিচ ফ্যামিলি হি হ্যাড হিজ ফ্যামিলি মেম্বার্স বাট হি ডিড নট থিঙ্ক অফ দ্যাট অক্রূরের বড় পরিবার ছিল তার পরিবার বর্গ ছিল কিন্তু তিনি এই সমস্ত চিন্তা করেননি বাট বিকজ অফ ইনফ্লুয়েন্স অফ কলিযুগা ইভেন ব্রহ্মচারীজ থিঙ্ক হোয়াট উইল হ্যাপেন তো আজকালকার দিনে কলিযুগে এমনকি ব্রহ্মচারীরাও তারা চিন্তা করে যে আমার ভবিষ্যতে কি হবে সো ইফ উই হ্যাভ দ্যাট কাইন্ড অফ মেন্টালিটি দেন উই ক্যানট এন্টার ইনটু বৃন্দাবন যদি আমাদের এই রকম ধরনের মনোবৃত্তি থাকে আমরা বৃন্দাবনে প্রবেশ অধিকার পাবো না উই হ্যাভ টু গিভ আপ ল্যামেন্টেশন কমপ্লিটলি আমাদের শোক পূর্ণরূপে পরিত্যাগ করতে হবে অক্রূরা গেভ আপ দ্যাট ল্যামেন্টেশন কমপ্লিটলি এবং অক্রূরজি তিনি এই শোক পূর্ণরূপে তিনি পরিত্যাগ করেছেন এন্ড বিকজ অফ দ্যাট আফটার রোলিং হি গট আপ এন্ড আফটার ফিউ মোমেন্টস হি কুড হ্যাভ দর্শন অফ কৃষ্ণ বলরাম তো সেই কারণের জন্যই অক্রূর তিনি গড়াগড়ি দেওয়ার পর তিনি উঠে দাঁড়ালেন এবং তার কিছুক্ষণ পরেই তিনি কৃষ্ণ বলরামের দর্শন পেয়েছেন So in that way we understood how to enter into Vrindavan Dham. So এইভাবে আমরা বুঝতে পারলাম বৃন্দাবনে কিভাবে প্রবেশ করতে হয়। So in order to enter into Vrindavan, first quality is humility. তো বৃন্দাবনে যেতে গেলে প্রথম গুণ হচ্ছে দৈন্যতা। Second quality we should be hopeful.
এবং দ্বিতীয় গুণ হচ্ছে আমাদের আশাবাদী হওয়া উচিত and that hope will come in the association of great devotees এবং সেই আশা আসবে মহান ভক্তের সঙ্গের ফলে third is absorption in the thought of krishna balaram এবং তৃতীয় হচ্ছে কৃষ্ণ বলরামের চিন্তায় নিমগ্নতা and fourth there are three points we have to give up fear pride and lamentation এবং চতুর্থ কথা হচ্ছে আমাদের শোক ভয় এবং অহংকার পরিত্যাগ করতে হবে and if we develop all these qualities then in the footsteps of akrura we can also enter vrindavan dham and have darshan of krishna balaram তো আমরা যদি এই গুণাবলীগুলি অর্জন করি তাহলে কৃষ্ণ বল অক্রূর জির পদাঙ্ক অনুসরণ করে আমাদেরও শ্রীকৃষ্ণ বলরামের দর্শন লাভ হবে বাইং ট্রেন টিকিট উই ক্যানট গো টু বৃন্দাবন শুধু প্লেন টিকিট কিনে উড়োজাহাজের টিকিট কেনার মাধ্যমে কৃষ্ণ বলরাম দর্শন হবে বৃন্দাবন দর্শন হয় না সো আইল ফিনিশ উইথ টু স্মল স্টোরিজ বিকজ ফাইভ মিনিটস আর দেয়ার বিফোর আই এন্ড দ্য ক্লাস তো ক্লাস শেষ করার পাঁচ মিনিট রয়েছে তো আমি দুটো ছোট ছোট ঘটনা বলে আমি শেষ করব সো প্রভুপাদ ওয়াজ ইন দ্য ওয়েস্ট প্রিচিং কৃষ্ণ কনসিয়াসনেস প্রভুপাদ পাশ্চাত্য দেশে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করছিলেন and he was telling chintamani dham vrindavan is chintamani ebong tini bolchilen je vrindavan hocche chintamani dham so then that person oh chintamani so better you go to vrindavan to sei byakti bhabchilen je oh chintamani tahole amader vrindavane jawar dorkar so he bought a ticket ticket kineche flew from new york to delhi new york theke delhi te ude eshechen got a car to vrindavan ebong গাড়ি ভাড়া করে বৃন্দাবনের জন্য গাড়ি ভাড়া করেছেন হি এন্টার্ড ইনটু বৃন্দাবন তিনি বৃন্দাবনে প্রবেশ করেছেন সার্চিং ফর চিন্তামণি এবং তিনি চিন্তামণি অন্বেষণ করছেন বাট হি অনলি স স্টুল এন্ড স্টুল কিন্তু সে চারিদিকে শুধু পায়খানা দেখেছেন আর পায়খানা দেখেছেন হি সেড হোয়াট এ ডার্টি প্লেস তিনি ভাবছেন আরে কি নোংরা জায়গা প্রভুপাদ সে চিন্তামণি ধাম প্রভুপাদ বলেছেন চিন্তামণি ধাম সো বাই বাইং টিকিট ফ্রম নিউ ইয়র্ক টু দিল্লি ইউ ক্যানট এন্টার ইনটু বৃন্দাবন তো নিউ ইয়র্ক থেকে দিল্লি পর্যন্ত টিকিট কেনার মাধ্যমে বৃন্দাবনে প্রবেশ হয় না ইন অর্ডার টু সি বৃন্দাবন উই হ্যাভ টু ফলো ইন দা ফুটস্টেপস অফ অক্রূরা বৃন্দাবন দর্শন করতে গেলে আমাদেরকে অক্রূরের পদাঙ্ক অনুসরণ করতে হবে এন্ড শ্রীল ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর সেড ইন অর্ডার টু সি ধাম উই হ্যাভ টু সি থ্রু ইয়ার্স এবং শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বলেছেন ধাম দর্শন করতে গেলে আমাদেরকে কান দিয়ে দেখতে হবে শিল ভক্তিদান্ত সরস্বতী ঠাকুর ওয়াজ ইন কোশি শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি কোশিতে ছিলেন এন্ড হি ওয়াজ গিভিং লেকচার এবং তিনি বক্তৃতা দিচ্ছিলেন বাট সাম ডিভোটিস ওয়েন ফর দর্শন অফ দ্য ডেইটিস কিন্তু কোন ভক্তরা কিছু কিছু ভক্তরা তারা শ্রী বিগ্রহ দর্শনে বেরিয়েছিলেন ধাম দর্শন ধাম দর্শনে বেরিয়েছিলেন আফটার দে কেম ব্যাক তারা ফিরে আসলে ভক্তিদান্ত সরস্বতী ঠাকুর কল দেম তাদেরকে ভক্তিদান্ত সরস্বতী ঠাকুর ডেকেছেন এন্ড আস্ক দেম হাউ ওয়াজ ইওর আই ম্যাসাজ তারপর তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের চোখের মালিশ চোখের ম্যাসাজ কেমন হয়েছে ইউ থিংক ইউ ক্যান সি দ্য ধাম বাই ইওর আইস তোমরা মনে করো যে তোমরা ধাম তোমাদের চোখ দিয়ে দেখতে পারবে ইউ ক্যান সি ধাম থ্রু দ্য অরাল রিসেপশন ফ্রম দ্য স্পিরিচুয়াল মাস্টার তোমরা ধাম দর্শন করতে পারবে শ্রী গুরুদেবের মুখনিসৃত বাণী শ্রবণের মাধ্যমে সো দেয়ারফর শ্রীল প্রভুপাদ সেড আই বিকেম সাকসেসফুল because I heard my spiritual master very very attentively and repeated that Srila Prabhupada tini bolechen ami amar shri gurudever kripa labh korechi kibhabe na ami amar gurudev ke gurudever kotha ottonto monojog sahakare ami shrobon korechi so that is the secret of dham darshan to ei hocche dham darshaner rahasyo hear from the realized soul upolabdho bhaktader বা আত্ম উপলব্ধ ভক্তদের শ্রীমুখ থেকে শ্রবণ করুন বিকজ রিয়ালাইজ সোল ক্যারি ধাম উইথ দেমসেলভস কারণ আত্ম উপলব্ধ ভক্তগণ তারা তাদের হৃদয়ে ধামকে বহন করে থাকেন ইউ ডোন্ট হ্যাভ টু গো টু বৃন্দাবন টু সে বৃন্দাবন আমাদেরকে বৃন্দাবনে যেতে হবে না বৃন্দাবন দেখতে লিভিং ভাগবত ক্যান রিভিল বৃন্দাবন এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড এমনকি শ্রীমদ ভাগবত হ্যাঁ পৃথিবীর যে কোনো জায়গাতে বৃন্দাবন আপনার কাছে প্রকাশ করতে পারেন সো দেয়ার ইজ নো হার্ম গোইং টু বৃন্দাবন তাই সরি ব্যক্তি ভাগবত আপনাকে বৃন্দাবন প্রকাশ করতে পারে যে কোনো জায়গায় এই পৃথিবীর মধ্যে সেই জন্য বৃন্দাবনে যাওয়ার যেতেই হবে যে আপনাকে সেরকম নয় বাট নাইস টু গো টু বৃন্দাবন কিন্তু তা সত্ত্বেও বৃন্দাবনে যাওয়াটাও ভালো বাট ইফ ইউ গো টু বৃন্দাবন ফলো ইন দ্য ফুটস্টেপস অফ অক্রূরা কিন্তু আমাদের বৃন্দাবনে যেতে হবে শ্রী অক্রূরের পদাঙ্ক অনুসরণ করে
Thank you very much. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Krishna Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. कृष्ण चंद्र भगवान की जय, वृंदावन धाम की जय, समवेत गौर भक्त बिंद की जय, निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। जय श्रीपाद शंकर सन्निताय प्रभु की जय। हरे कृष्ण। Ram Ram Hare Hare.
Krishna, Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare
Ram Ram Hare Hare.